এটার প্রাইসটা রাখতেছি মাত্র 14900। আপনার এখন 32 GB 364 GB একটা কোনো ফোন কিনতে গেলে আপনাদের লাগে হচ্ছে 15-16 হাজার টাকার মধ্যে, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেইন অ্যানাদার ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবারও ফিরে এসেছি আপনাদেরকে নতুন কালেকশনের সাথে ইন্ট্রোডিউস করার জন্য। সো ভিডিওটা শুরু করার আগে আমরা আপনাকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। আমাদের ল্যাপটপ স্টেশন কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল ধামাকা অফার দিচ্ছে, সেটা হচ্ছে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি। সো এই অফারটি অবশ্যই আপনারা লুফে নেওয়ার ট্রাই করবেন। আমাদের এই অফারটির ডিউরেশন হচ্ছে এই পুরো ডিসেম্বর মাস, বিজয়ের মাস জুড়ে এই অফারটি চলবে। সো এই অফারটি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত না জেনে থাকেন, আমাদের ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সেটার জন্য আপনাদের একটি সিম্পল কাজ করা লাগবে, আমাদের যে ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে যে আপনার ভিডিওটা দেখতে হবে এবং স্ক্রিনশটটা নিয়ে আমাদের ল্যাপটপ স্টেশনে পোস্ট করতে হবে বা মেসেজ করতে হবে। আর ওই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইল, নিজস্ব প্রোফাইল হতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারে, তাছাড়া আপনার যা যা সোশ্যাল মিডিয়া রয়েছে ওইগুলোতে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ল্যাপটপ স্টেশনের ঠিকানায় পাঠিয়ে দিবেন। আপনাদের মধ্য থেকে একজনকে বিজয়ী নির্বাচন করা হবে, তার হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হবে। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তাছাড়া বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে যেয়ে আপনি চেক আউট করতে পারেন। সো কথা আমরা বেশিক্ষণ বাড়াবো না, আজকের বিস্তারিত কথা হবে আমাদের ল্যাপটপের স্পেসিফিকেশান নিয়ে, একটি ল্যাপটপ কীভাবে পারচেস করবেন, যারা ল্যাপটপ স্টেশনে আসতে পারবেন না, দূরে যারা আছেন তাদের জন্য কী কী সুবিধা এবং ফেসিলিটিস, ইএমআই সুবিধা রয়েছে, এই সব কিছুর বিস্তারিত স্পেসিফিকেশান নিয়েই আমাদের আজকের ভিডিওটা চমৎকার হতে যাচ্ছে। সো উইদাউট ওয়াস্টিং এনি টাইম আমরা আমাদের আবির ভাইয়ের কাছে ফিরে যাবো। আবির ভাই আমাদেরকে সমগ্র ল্যাপটপ দেখাবে আজকে। সো আবির ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? আমি বরাবরই ভালোর দলে আছি। তো আজকে ব্যাপার হচ্ছে যে ধামাকা অফার নিয়ে আসছি, আর তো হচ্ছে খুব চমৎকার ল্যাপটপের কনফিগারেশন আর খুব চমৎকার প্রাইজে দিচ্ছি। আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে হচ্ছে আপনাদের খুব ভালো ভালো কিছু দেখতে পাচ্ছেন। সো আমরা কথা বেশি বাড়াবো না, আমরা আমাদের মেইন পয়েন্টে ফিরে যাচ্ছি, ল্যাপটপের রিভিউয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই তিনটা ঠিকই একই রকমের জিনিস, আমি এইগুলো পরে আসতেছি, কারণ হচ্ছে এটা হতে চমৎকার আর হচ্ছে চমক থাকতেছে এই ল্যাপটপগুলোতে। তো আমি আজকে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় ল্যাপটপ আপনার জি3। কিবোর্ড মানে ফুল মেটাল বডি কি নাই এটাতে, সব আছে এটাতে, ঠিক আছে। এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 4GB 128GB দিয়ে কোরাই ফাইভের সিক্স জেনারেশন জি3 পাচ্ছেন আপনারা মাত্র 21,900 টাকায়। সিরিয়াসলি ভাই, এটা তো ফুল ফ্রেশ কন্ডিশন, ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন। আপনারা জানেন, অলরেডি জানেন, কিন্তু আমাদের ল্যাপটপ স্টেশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে এ গ্রেডেড প্রোডাক্ট দিয়ে থাকে। দেখেন, কোনো স্কেচ কোনো কিছু পাবেন না, দেখে মনে হবে ফুল ফ্রেশ কন্ডিশন। খুবই আল্ট্রা স্লিম এর মধ্যে দেখতেই পাচ্ছেন কেমন থিকনেস, খুবই খুবই স্লিম, ইজি পোর্টেবল, 14.1 ইঞ্চি ডিসপ্লে এর মধ্যে এতটা স্লিম খুব কম হয়, আমি আবার মেনশন করে দিই। খুবই চমৎকার, একদম থিন এবং ফুল ফ্রেশ কন্ডিশন রাইট ল্যাপটপ স্টেশন কিন্তু দেখতেই পাচ্ছেন কত চমৎকার ল্যাপটপ আপনাদেরকে প্রোভাইড করছে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছেন, জাস্ট নিবেন চালাবেন। রাইট, এটা তো হচ্ছে আপনার 256GB SSD দেয়া আছে, 8GB DDR4 র্যাম দেয়া আছে, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল HD ডিসপ্লে, কোরাই 786 জেনারেশন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে যে কোরাই 786 জেনারেশন থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপটি আপনারা পাচ্ছেন কত দাম, জিজ্ঞেস করবেন না কেউ। সো এটা দাম কত রাখছেন ভাইয়া? বলবো, বলেন শুনি। হ্যাঁ, আচ্ছা, আপনার হাত কাঁপবে তো কাঁপবে, যারা দেখতেছেন তারাও অবশ্যই একটু কানে ভালো মতো পরিষ্কার করে নেন, কারণ হচ্ছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 26,900 টাকা কোরাই 786 জেনারেশন। 26,900 টাকা কিন্তু আপনি কোরাই 7 পাচ্ছেন, কোরাই 7 6 জেনারেশন, 256GB SSD আর হচ্ছে 8GB RAM।
এরপরে এরপরে দেখাতে যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে থিংপ্যাডের মধ্যে থিংপ্যাড সিরিজগুলো কেন আপনার আনা হচ্ছে বেশি করে সেটা হচ্ছে যে থিংপ্যাড সিরিজগুলোর মধ্যে হচ্ছে খুব রাফ অ্যান্ড টাফ কাজ করা যায়, এটা আমার বক্তব্য না, যারা কাজ করে তারাই বলে অফিসিয়ালি। মানে বিজনেস সিরিজ ল্যাপটপগুলো হচ্ছে যেগুলো আছে সেগুলো তো খুব রাফ অ্যান্ড টাফ কাজ করা যায় বিধায় তারা এগুলো চাচ্ছে। যেমন হচ্ছে এই একটা ল্যাপটপ দেখতেছেন ভাই, আজকে বললাম না আজকে হচ্ছে চমকের উপর চমক দিব, আমার প্রোডাক্টের ওপরে আজকে চমকের উপরে চমক, প্রাইসের উপরে চমক, গ্রেডের উপরে চমক, সব কিছু তো চমক। এটা হচ্ছে আপনার i5 6th জেনারেশন X270 180 ডিগ্রি কার্ভ করা যায়, খুবই ইজি পোর্টেবল জিনিস। আপনার হচ্ছে 128 SSD দিচ্ছি, 8GB র্যাম দিচ্ছি, 128 SSD 8GB র্যাম দিয়ে লেনোভো থিংপ্যাডের X270 মানে কোর i5 6th জেনারেশন দিচ্ছি। দাম বলা লাগবে 6th জেনারেশন, এটার প্রাইসটা কত ভাইয়া? আচ্ছা প্রাইস আবারও বলতেছি, সবাই ঠিকঠাক মতো কানে আপনারা পরিষ্কার করে আপনারা শুনবেন, এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 23,900 টাকায় কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিচ্ছি। ও মাই গড, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন, আপনি কোরাই ফাইভের সিক্স জেনারেশন কিন্তু আপনি 23,000 টাকায় পেয়ে যাচ্ছেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, তাছাড়া রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রামটা ফলো করুন ডেফিনেটলি। সো নেক্সট আমরা আরেকটা ল্যাপটপ আর 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 এটার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সেটা আমি বলে দেই, সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো রকমের অন্যান্য ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকে, আপনাদের কী কী ল্যাপটপ পছন্দের বা না পছন্দের আমাকে বলবেন, আমরা চেষ্টা করি যে সবসময় হচ্ছে যে একদম ফার্স্ট পার্টির কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে কারো হতাশ করবো না, জাস্ট হচ্ছে 2-3 দিনের মতো একটা সময় দিলেই হবে, আমরা এটা এনে দিব, সমস্যা নেই। আচ্ছা এরপর নেক্সট ডেটটাই জাম্প করি, নেক্সট ডেটটা হচ্ছে এই যে ডেলের এইটা ফুল 360 ডিগ্রি কার্ভ করা যায় টাচ স্ক্রিন, আমি অলরেডি একটা ছবি দেখতেছিলাম মনে হয় ভারত, যাই হোক দেখতেই পাচ্ছেন ফুল এইচডি, খুবই আলট্রা স্লিম এর মধ্যে খুবই ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন। আমার আমি বরাবরই এ গ্রেডের প্রোডাক্টটা দিয়ে থাকি, এটা হচ্ছে 128 GB SSD দেয়া, 4GB র্যাম দেয়া। অলরাইট, সো এটা কত রাখছেন ভাই? এটার প্রাইসটা রাখতেছি মাত্র 14,900 ভাই। সিরিয়াসলি 14,000 টাকা? টাচ স্ক্রিন 360 ডিগ্রি পোর্টেবল করা যায়, কেন কেন এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ফোনের দামে, ফোনের চেয়েও কম দামে হচ্ছে আপনার এখন 32 GB 364 GB একটা কোনো ফোন কিনতে গেলে আপনাদের লাগে হচ্ছে 15-16,000 টাকার মধ্যে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমি যখন এটা দিচ্ছি আপনার হচ্ছে 4GB র্যাম, 128 GB SSD দিচ্ছি, সাথে হচ্ছে টাচ, মানে কাজও করতে পারবেন, ফোনের কাজও করতে পারবেন, কথাও বলতে পারবেন, সেই একটা ল্যাপটপ দিচ্ছি মাত্র 14,900 টাকায়। অলরাইট, সো আমাদের কিন্তু আরেকটা অফার চলছে, এই অফারটার জন্য আপনার বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে আসবেন সবাই। এরপরে হচ্ছে আমরা আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি, আমি এরপরে ল্যাপটপ দেখাতে যাচ্ছি আপনাকে হচ্ছে এইটা ডেলের এক্সপিএস, আর কিছু বলার নাই ডেলের এক্সপিএস সম্পর্কে, একদম প্রিমিয়াম ক্লাস ফুল এইচডি আইপিএস ডিসপ্লে 256, সেন্সর নাকি এখানে সেন্সরের সাহায্যে? রাইট, এটা সেন্সরও আছে, এটা একটা ওয়েবক্যাম একটা সেন্সর দুইটা একসাথে। সো এটার স্পেসিফিকেশনটা কেন বলেন ভাই? এটার স্পেসিফিকেশন হচ্ছে আপনার কোর i5 এর 8th জেনারেশন, 256 GB SSD 8GB